नमस्कार, गुड मर्निंग, वेलकम टू माई चैनल स्पार्कलिंग सायनी। सबाई केमन आछेन? आमार गला शुनेई बुझते पारछेन सर्दी एखोनो कमेनी। कि जे ठंडा लागलो, एक सप्ताह होते चललो एखोनो कारो सर्दी कमछे ना। सेई 4th अक्टोबर रात्रि थेके सर्दी लेगेछे आर आजके 12ई अक्टोबर। आर एई देखुन, एटा हलो आमादेर बेडरूमेर जानला थेके बाड़ीर नीचेर भिउटा। गाछगुलो कि सुंदर रंग परिवर्तन होयेछे देखछेन? समस्त पाता झरे जावार आगे सब गाछेर पातागुलो एरकम सुंदर लाल, कमला, हलुद कलर होये जाबे। आर ओई दूरे देखुन, टीवी टावारटा आबार भ्यानिश होये गेछे। एत मेघ करेछे आजके, किन्तु तार मध्येओ आजके बेरोते होच्छे कारण आजके बाच्चाटार भ्याक्सिनेशनेर डेट आछे। एई देखुन चारदिकटा कि मेघला देखेछेन? আর এখন অক্টোবরের মাঝামাঝি, কিন্তু ভালোই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। এখন তো জ্যাকেট ছাড়া রাস্তায় বেরোনোই যাচ্ছে না, আর তার মধ্যে যা হাওয়া দেয়। এই দেখুন গাছগুলো কি সুন্দর রং হয়েছে দেখছেন? এই দেখুন এই গাছগুলো কি সুন্দর লাল কমলা রঙের হয়ে গেছে। আর এই পিছনের গাছটা দেখুন, এটা আবার কি সুন্দর হলুদ রঙের হয়েছে। আর এই দেখুন, এখানে সকাল হলেই সবার আগে বেকারির দোকান খোলে, আর প্রচুর লোক আসেও কিন্তু নিতে। কলকাতায় যেমন সকাল হলেই আগে লুচি, তেলে ভাজা, কচুরি, জিলিপির দোকান খোলে, এখানে সবার আগে বেকারির দোকান খোলে। আর এই দেখুন সামনে সব হলুদ রঙের প্যাকেটে জঞ্জাল পড়ে আছে দেখছেন? আজকে হলো ট্র্যাশ কালেক্ট করার দিন। এখানে কিন্তু আবার ট্র্যাশের বিভিন্ন রকম ভাগ আছে, সমস্ত রকম জঞ্জাল কিন্তু একই প্যাকেটে ফেলা যায় না। এই যে ব্রাউন কালারের বিনগুলো, এটা হচ্ছে ফুড ওয়েস্টের জন্য। আর এই দেখুন কে আবার একটা ফ্রিজও দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এই যে আজকে সারা রাস্তা জুড়ে শুধু ট্র্যাশ দেখতে পাবেন। এখানে রোজ যেহেতু ট্র্যাশ কালেক্ট করে না, সেই জন্য যেদিনকে ডেট দেয় সেদিনকে বাড়ির সমস্ত যত ট্র্যাশ আছে সবগুলো রাস্তায় এইভাবে রেখে দেয়, আর তারপর ট্র্যাশ কালেক্টর গাড়ি নিয়ে এসে সমস্ত যত ট্র্যাশ আছে ওনারা নিয়ে যান। এইদিকে এই গাছগুলোও দেখুন কি সুন্দর লাল রঙের হয়ে গেছে। আর ওই যে দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখছেন, আলো জ্বলছে চিকমিক করে। দাঁড়ান একটু কাছ থেকে দেখাই। এই দেখুন এই গাড়িটা করে ওনারা গাছে জল দিতে আসেন। বিশাল লম্বা লম্বা পাইপ থাকে, আর এই পাইপ দিয়ে ফুল ফোর্সে এনারা গাছে জল দেন। এই দেখুন, তবে এই সময় রাস্তাঘাটও প্রচণ্ড নোংরা হয়। গাছের পাতাগুলো রং পরিবর্তন করে বটে, তবে সেগুলো কিন্তু আর গাছে থাকতে পারে না। রং পরিবর্তন করার পরে সেগুলো ঝরে পড়ে যায়, আর সেই জন্যই এই সিজনটাকে বলে ফল সিজন। এই সময় যেখানে গাছ আছে সমস্ত গাছের তলাগুলো ঝরা পাতায় ভরে থাকে। তবে যে রাস্তাগুলো দুধারে সারি দিয়ে গাছ থাকে সেই রাস্তাগুলো কিন্তু ফল সিজনে দেখতে অপূর্ব লাগে। চলুন, গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি এখন আমরা একটা চার্চের সামনে। এই চার্চটার নাম হলো মার্কাস কিরশে। 1906 থেকে 8 সালের মধ্যে এই চার্চটা তৈরি হয়েছিল। এই চার্চটা পার করলে মাম্মার ডাক্তারখানাটা, আর এই চার্চটার ঠিক অপোজিটেই আছে একটা বাচ্চাদের খেলার মাঠ। সামনাসামনি কোনো একটা বাচ্চাদের স্কুলও আছে মনে হয়, বহু বাচ্চাকে যেতে দেখে এই রাস্তাটা দিয়ে। ব্যাস আমরা পৌঁছে গেছি, এই যে সামনের বিল্ডিংটা, এটাই হচ্ছে মাম্মার ডাক্তারখানা। দাঁড়ান আগে মাস্কটা পরে নিই, এমনিতেই আমাদের সর্দিও আছে, আর তাছাড়া এখন ডাক্তারখানাতে কিন্তু মাস্ক মাস্ট। এখানকার কিন্তু রিসেপশনিস্ট থেকে শুরু করে ডাক্তার প্রত্যেকে মাস্ক পরে থাকেন। আমরা ঢুকেই এন্ট্রি করিয়ে নিয়েছি, এটা হলো এখানকার ওয়েটিং রুম। অ্যাপয়েন্টমেন্ট আমাদের নেওয়াই ছিল, আজকে তো ভ্যাকসিনেশনের জন্যই আমরা এসছি, তবে ওর সর্দিটাও একটু দেখিয়ে নেব, বেচারা অনেক দিন থেকে ভুগছে। রিসেপশনে নাম এন্ট্রি করানোর পর এখানে বসে ওয়েট করতে হয়, তারপর ওনারা এসে ডেকে নিয়ে যান। আর এখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর রকমের জিনিস আছে, দোলনাও আছে একটা। আর ওই যে পিছনে আরেকটা বাচ্চা এসছে, ও তাকেই দেখে যাচ্ছে বারবার ঘুরে ঘুরে। চলুন, আমাদের ডাক পড়েছে, এই রুমটায় আমাদের ওয়েট করতে বললেন। এখানে তিনজন ডাক্তার আছেন,
মেন ডক্টর ডক্টর ক্রিশ্চিয়ান ওটিটি, আর তার সাথে ডক্টর হায়াত অ্যান্ড গ্লুক। যে কোনো কেউই মাম্মাকে দেখতে পারে। আর এই হলো ডক্টরের চেম্বার, কত সুন্দর সাজানো দেখুন বাচ্চাদের মতো করে। বাঁদিকে একটা বেড আছে, তার উপরে একটা হিটার আছে, মাঝখানে ডক্টরের বসার টেবিল, কিছু চেয়ার আছে, ডান দিকে আবার একটা ছোট মতো বাচ্চাদের জন্য ডেস্ক, তাতে কিছু খেলনা রাখা আছে, কর্নারে একটা বেসিন আর একটা বড় আলমারি। তুমি ডক্টরের কাছে এসছো? এসেছো ডক্টরের কাছে? ফোটা খেতে এসেছো? হ্যাঁ বাবা, তুমি ফোটা খেতে এসে গেছো? হ্যাঁ আচ্ছা, ফোটা খাও। এখন আমরা এখানেই ওয়েট করছি চেম্বারে। প্রথমে একজন নার্স বা সিস্টার আসবেন, তিনি এসে সমস্ত কিছু দেখে নোট করে নিয়ে যাবেন, তারপরে মেন ডাক্তার এসে তিনি দেখবেন। আরেকজনের গলা দিয়ে গান বেরিয়েছে দেখুন। আজকে আবার ভ্যাকসিন আছে, ভ্যাকসিনের ফোঁটা খাওয়ার পর তারপরে আর একটা গান বেরোবে। দেখুন অবস্থা, ওর বাবা আবার একটা বিশাল বড় সড়ো বই নিয়ে ওকে পড়তে বসিয়েছে। দিয়েছে বন্ধ করে। একটা মোরগ গিফট পেয়েছো তুমি? হ্যাঁ বলছি মামা, একটা মোরগ গিফট পেয়েছো। বলে এই দেখুন, এটা হচ্ছে রিসেপশন। ওর ভ্যাকসিনেশন হয়ে গেছে, তারপরে ডাক্তার বললেন আমাদেরও একটা ফ্লু ভ্যাকসিন নিতে হবে। বাচ্চাদের প্যারেন্টসদেরকেও এখানে ফ্লু ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আবার এখন সেটার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নেব বলে এখানে দাঁড়িয়ে আছি। আর ওকে আবার নার্স আজকে একটা মোরগ দিয়েছে। মনে হচ্ছে পছন্দ হলো না কথাটা, ওইটাকেও দাদা দাদা বলে যাচ্ছে। যত বলছি ওটা মোরগ না দাদা। যাকগে বাবা, বেশি ঘাঁটানোর দরকার নেই, বেশি বললে আবার রেগে যাবে, তার থেকে চলুন অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিই। ও বাবা, এই জায়গাটা দেখেছেন কিরকম কুমড়োগুলো রাখা? মাম্মা ভ্যাকসিন হয়ে গেছে? হয়ে গেছে? তুমি কাঁদো না মাম্মা, একটুও কাঁদে না, না গুড বয়। আমার ভ্যাকসিন হয়ে গেছে, আর এই দেখুন ডাক্তারখানাটা থেকে বেরোলেই অপোজিটে এই চার্চটা। বাবা আবার গান গায়? আবার গান গায় নাকি দেখি তো? মামা টাটা, টাটা করে দাও মামা, সবাইকে টাটা করে দাও। টাটা টাটা টাটা, তোর মোরগ ধর, মোরগ ধর, খেয়ে ফেলিস না আবার মোরগটা, তোর তো আবার সব জিনিস পেলেই মুখে দেওয়া চাই। বাবা, মোরগ নিয়ে চুপচাপ যাচ্ছেন তিনি। আর আজকে আকাশটা দেখেছেন, এখনো এক ফোঁটা রোদের দেখা নেই, কি মেঘলা করেছে সকাল থেকে। এই দেখুন এই জায়গাটায় কত শুকনো পাতা পড়ে আছে, দেখতেও লাগে খুব সুন্দর। আর এই দেখুন, যাবার পথে এই জায়গাটা দেখেছিলেন, পুরো লাল হয়ে আছে চারপাশটা। গাছগুলো কি সুন্দর নিজের থেকেই রং পরিবর্তন করে না? তবে ব্যাস, আর কিছুদিন পরে সব গাছের পাতা ঝরে যাবে, তারপরে সব গাছ ন্যাড়া হয়ে যাবে। এই দেখুন এই জায়গাটাও লাল, কমলা, হলুদ, কত সুন্দর রং হয়েছে। চিনতে পারছেন জায়গাটা? এটা ঠিক আমাদের অ্যাপার্টমেন্টের নিচটাতেই। তবে ওই দূরের দিকের গাছগুলো কিন্তু এখনো সবুজই আছে, কিছু কিছু গাছ একটু হলুদ হয়েছে, তবে ম্যাক্সিমাম গাছগুলো এখনো সবুজই আছে। চলুন বাড়ি ফিরে এসেছি, এবার একটু রান্না বান্না করতে হবে। দাঁড়ান, তার আগে একবার মেল বক্সটা চেক করে নিই।
এই চাবিটা আবার কিছুতেই একবারে খোলে না। খুলেছে। ও বাবা, অনেক চিঠি এসেছে দেখছি। দেখি দেখি, এখন তো চিঠি পাঠানো প্রায় উঠেই গেছে, কিন্তু এই লেটার বক্সটা খুলে যখন চিঠিগুলো হাতে পাই তখন দারুণ লাগে। তবে জার্মানিতে কিন্তু চিঠির এখনো চল আছে। ব্যাস, এবার ঘরে পৌঁছে গেছি, একটু টুকটাক রান্নাবান্না করে নেব। আর এই যে, এটাকে জানলায় বসিয়ে দিয়েছি। একটু ইলিশ মাছের মাথাটা ছিল, ভাবছি একটু কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা বানিয়ে নিই। আমার আবার ইলিশ মাছের মাথাটা খুব একটা পছন্দ হয় না, এটা ওই অভিকেরই পছন্দ, তো ওর জন্যই অল্প করে একটু বানাচ্ছি। মাথাটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু তেলে ভেজে নেব। ব্যাস, তারপরে একটু ভাজা হয়ে গেলে ওই তেলটার মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে কাটা কুমড়োটা দিয়ে দেবো। ব্যাস, এটার মধ্যে নুন, অল্প হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সেরকম কিছুই যায় না, মেনলি ইলিশ মাছের মাথা সেন্টটাই। এটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হলে জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। তারপরে কুমড়োটা ফুটে সেদ্ধ হয়ে গেলে এটাকে হালকা করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিতে হবে, আর লাস্টে একটুখানি চিনি। চিনিটা অপশনাল, কেউ যদি না চান তো নাও দিতে পারেন। ব্যাস, মাখা মাখা হয়ে গেলেই রেডি। চলুন তাহলে আমরাও এবার লাঞ্চটা করে নিই। আজকের মতো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে, তাহলে আজকের মতন টাটা।